সুখীয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরেই অবস্থান করছো এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি ইস্যুতক দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের সম্ভাবনা বিষয়ে আলোচনা করব। সম্ভাবনা বিষয়ে দুইটা লেকচারের মাধ্যমে করা হয়েছে। প্রথম লেকচারে আমরা সম্ভাবনা গুরুত্বপূর্ণ দৃষ্টিশীল সংজ্ঞা এবং সূত্র নিয়ে আলোচনা করব। সম্ভাবনার কিছু সংখ্যা নিয়ে প্রথমে আলোচনা করি। আমাদের প্রথমে আছে সম্ভাবনা কি, বর্ণশীল ঘটনা কি, সমাজ সম্ভাবনা ঘটনা কি। সম্ভাবনা, সম্ভাবনা হলো কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাণ। একটা সংখ্যা দিয়ে পরিমাপ করতে হবে সম্ভাবনাকে। অবশ্যই ঘটনা, যদি ঘটনা উভয়ের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান থাকে তবে ঘটনা রয়েছে বর্জশীল ঘটনা বলে। এখানে ঘটনা দুইটার মধ্যে কমন ঘটনা থাকবে, দুইটা সেটের মধ্যে কমন উপাদান থাকবে, তাহলে বর্জশীল ঘটনা। আর যদি কমন উপাদান না থাকে তাহলে অবর্জশীল ঘটনা। সমসম্ভাব্য ঘটনা, এখানে প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান থাকবে, তাহলেই ঘটনাকে বলবো আমরা সমসম্ভাব্য ঘটনা। পূরক ঘটনা, পূরক ঘটনা অর্থ বিপরীত ঘটনা। কোনো পরীক্ষণে একটি ঘটনা ঘটা এবং একটি ঘটনা না ঘটা ঘটনাকে পরস্পর পূরক ঘটনা বলে। যেমন আমার পরীক্ষা পাশের সম্ভাবনা যদি 50% হয় তাহলে পরীক্ষার ফুলের সম্ভাবনা হবে 40%। এখানে পাশের ঘটনা এবং ফুলের ঘটনা পরস্পর পূরক ঘটনা, বিপরীত ঘটনা। এ ঘটনা পূরক ঘটনা এ কমপ্লিমেন্টারি দ্বারা চিহ্নিত করা হয়। একটি সংখ্যার গতি নিক্ষেপ করলে যে সংখ্যা উপরে উঠা ঘটনা টু ফো ঠিক, তাহলে এ ঘটনা পূরক ঘটনা হবে দ্বিগুণ সংখ্যা পাওয়ার ঘটনা, অর্থাৎ এ কমপ্লিমেন্ট হবে 1 2 3। নিশ্চিত ঘটনা অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা যে ঘটনা অবশ্যই ঘটবে এই ঘটনাকে বলা হয় নিশ্চিত ঘটনা। যেমন একটি মুদ্রা নিক্ষেপ করে উপরে পিষ্টে হেড বা তেল যে কোনোটি পাওয়ার ঘটনাটা নিশ্চিত ঘটনা, কারণ মুদ্রাটি হেড বা তেল যে কোনোটি অবশ্যই উপরের দিকে আসবে। নিশ্চিত ঘটনা সম্ভাবনা এক। অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনা যে ঘটনা কোনো অবস্থায় ঘটবে না এই ঘটনাকে অসম্ভব ঘটনা বলে। যেমন একটি সরকার গুটি নিক্ষেপ করলে কোনো অবস্থায় আমরা 7 8 বা 9 ইত্যাদি সংখ্যাগুলো পাওয়া যাবে না, সুতরাং এই ঘটনাগুলিকে অসম্ভব ঘটনা বলে। অসম্ভব ঘটনা সম্ভাবনা শূন্য। সম্ভাবনা গাণিতিক সংখ্যা, এ ঘটনা উপাদান সংখ্যা এন অফ এ এবং ঘটন জগৎ মোট উপাদান সংখ্যা এন অফ এস হলে এ ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ দর্শিত হয় এবং এর সংখ্যা নিম্নরে পি অফ এ ইকুয়াল এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ হল এ ঘটনার উপাদান সংখ্যা আর এন অফ এস হল এস ঘটন জগতের মোট উপাদান সংখ্যা। নোট, পি অফ এ সমান হবে 1 - পি অফ এ কমপ্লিমেন্টারি টু পি অফ এ এর মান 0 থেকে 1 মধ্যে থাকবে। যেমন একটি সত্তা নিক্ষেপের ক্ষেত্রে সসীম ঘটন জগৎ এস ইকুয়াল হবে 1 2 3 4 5 6 এবং জোর সংখ্যা পাওয়ার ঘটনা এ হলে তাহলে এর মান হবে 2 4 6, সুতরাং এন অফ এস হবে 6 এবং এন অফ এ এর উপাদান সংখ্যা হবে 3। তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা আমার সূত্র অনুযায়ী পি অফ এ ইকুয়াল এন অফ এ বাই এন অফ এ অর্থাৎ 3/6 অর্থাৎ। পরস্পর বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগ সূত্র, পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগ সূত্র, মনে করি এ এবং বি পরস্পর বর্জনশীল ঘটনা, তাহলে এ ঘটনার সম্ভাবনা পি অফ এ এবং বি ঘটনার সম্ভাবনা পি অফ বি, তাহলে এ ও বি এর যে কোনো একটি ঘটার সম্ভাবনা হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল পি অফ এ প্লাস পি অফ বি। দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগ সূত্র, দুটি ঘটনা এ এবং বি পরস্পর অবর্জনশীল, এ ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ
এবং বি ঘটনার সম্ভাবনা পিরিয়ড বি, তাহলে এ এবং বি দুটি ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। থ্যাংকস টু অল, মি আল্লাহ বলি সকল। এরপরে আমরা লেকচার টিতে সম্ভাবনার বাকি গুরুত্বপূর্ণ সংজ্ঞা সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থাকুন।